আমায় ক্ষমা কর রে। আজরা এলা শিবে যখন বুকের ওপর হাত রাখিবে তখন যতই কর বিহীন যতই কর তব তোমার কথা শুনবে না দয়ার আল্লাহ রে। তুমি আমায় রহম কর রে। রূহটা যখন বাহির করবে মা জননী বসে কাঁদবে যতই কর কন্দন তুমি যতই কর কান্না তুমি তব তোমার কান্না শুনবে না দয়ার আল্লাহ রে। তুমি আমায় রহম কর রে। সুনাম ধন্য আজকের এই তাফসীরুল কোরআন যে আল্লাহ তাআলা নহ তিনি ছিলেন ওই টাইমে মদিনার প্রেসিডেন্ট, আদা দুনিয়ার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ওই মহিলা হাঁটিয়া হাঁটিয়া, আপনার কি কোন হাঁটিয়াটা কোন কি কয় কথা কোন আপনার সহায় করেন আমার কি কয় আসতেছে। যারা মদিনা গেছেন, যারা মক্কায় গেছেন, তাদের জিজ্ঞাসা করবেন হাইরে মরুভূমি পাহাড় রাস্তা কেমন অবস্থা। উনি আসতেছেন হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করার জন্য। কথাটা এই জন্যই বলতেছি, দেখেন মহিলার কতটুকু সবুর, কেমন কষ্ট করে আসতেছেন, আর আসতেছেন একজন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। এরে বাবা কেমন ওমর, আল্লাহু আকবার, যেই ওমরকে শয়তানে ভয় করতেন। আর আমাদের মধ্যে কত উমর আছে শয়তানে ভয় করে, উমা কত কনাকে ভয় করে, আল্লাহু আকবার। কেমন ছিলেন উমা, শয়তানে যাকে ভয় করতেন, আল্লাহু আকবার, শয়তানে ভয় করতেন। নবী রাসূলরা শয়তানে ভয় করতেন, কিন্তু মানুষরা শয়তানে ভয় করে না। আর মানুষ হিসাবে ভয় করলে হযরত ওমর ফারুককে ভয় করছে সিল্লাই কোন, সুবহানাল্লাহ। তো ওই ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করার জন্য মহিলা আসতেছে, কিন্তু ভালো করে বুঝবেন জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, দেখেনও নাই হযরত ওমর ফারুক মানুষটা যে কেমন, কিন্তু নাম শুনছে হযরত ওমর ফারুক খুব একজন গরম সাহাবা। তো মহিলা আসতে 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 মসজিদে নববীর থেকে অল্প দূর, অল্প দূর, ওইখানে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা যখন হয়ে গেছে মদিনার রাস্তা ভুলে গেছে কোন দিকে যাবে, বাবা মরুভূমি পাহাড়। তো মহিলা মানুষ দাঁড়ায় রয়েছে, মনে মনে ভাবছে ঠিক আছে দাঁড়ায় থাকি, সকাল হোক কারো না কারোর সাথে আমার সাক্ষাৎ হবে, ওনাকে আমি জিজ্ঞাসা করব, উনি আমার রাস্তাটা দেখায় দিবে, ওই রাস্তাটা চলবো, আর হযরত ওমর ফারুকের সাথে আমি সাক্ষাৎ করে দুই তিনটা আলোচনা করে আমি আবার চলে যাব। কিন্তু আগেই বলছি আপনাদের সাথে, হযরত ওমর ফারুকের সাথে ওই মহিলার কোনোদিন সাক্ষাৎ হয়েছিল, জোরে কোন হয়েছিল, জীবনে দেখছে, নাম শুনছে ওমর। তো মহিলা দাঁড়ায় রয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, মহিলা কয় না, মহিলা কন্যা আপনারা দাঁড়ায় রয়েছে। আল্লাহর কি কুদরত, ওই এই ঘটনাটা এই জন্যই আনছি, দেখেন কোরআন আমার আল্লাহর কালামকে কেমন ভাবে করে মহিলার অন্তরে একটা বিশ্বাস, আর আপনার আমার বিশ্বাস একসাথে মিলায় দেন, আর মা বোনেরা যদি শুনে তাহে ওরাও মিলায় দেন। হযরত ওমর জানি কোন জায়গায় এক সফর করতে গেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করে আসতেছে ওই রাস্তা দিয়ে, আসতে আসতে ওই যে মহিলার যে জায়গায় সন্ধ্যা হইছে হুবহু ওই জায়গায় হযরত ওমর ফারুকেরও সন্ধ্যা হয়ে গেছে।
এখন হযরত উমর ফারুক তাকায় দেখে পাহাড়ের কিনারা এক মহিলা দাঁড়ানো। হযরত উমর ফারুক যে মানুষটার শয়তানে ভয় করে, ওই রাষ্ট্রের মধ্যে একা একা যুবতী নারী বিশ্ব সুন্দরী মহিলা মানুষ দাঁড়ায় তাহার কথা রে বাবা, কথা কয় না দাঁড়ায় তাহার কথা। তো হযরত উমর দেহে মহিলা দাঁড়ানো, আবার মহিলাও দেখতেছে একটা লোক মানুষটা অল্প লাম্পা। আপনারা কি কন লাম্পারা কি কন বাসা দিয়ে মিলে প্রায় না, আমাদের মধ্যে তো লাম্পা হইলেও বেজাল, যদি লাম্পা হয় দেখবেন তারা দেখে মেটে ওই লাম্পু কথা না লাম্পারে লাম্পু কয় না বিগড়া। এবার হযরত উমর মনে মনে ভাবতেছে কি করা যায়, মহিলাও দেখতেছে কিন্তু মহিলা কি জানে এই মানুষটা উমর কথা কয় না, এই মানুষটা উমর ভাইয়ারা আমার দাদার আমার ডাক দিয়া বলছেন হযরতে উমর, এ বন্ধু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এ মা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি বল বল, ও মা সন্ধ্যা হয়ে গেছে রে মা, একা একা দাঁড়ায় রইছো একা একা দাঁড়ায় রইছো, রাত হয়ে যাবে একা একা এই জায়গার মধ্যে, যদি তুমি মা দাঁড়ায় এটা করে মা তোমার ইজ্জতের কথা আছে রে মা, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন বন্ধু। মহিলাকে যখন হযরতে উমর ফারুক বললেন ইজ্জতের কথা আছে, মহিলার রাগ উঠে গেল, ডাক দিয়া বললেন পতি কোথায় তোমার ঘর কোথায় জানি তোমার বাড়ি কে তুমি চিনি না, তবে শুনে নাও কিসের ইজ্জতের কথা তুমি বলেছ, তুমি কি জানো না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে উমর। মহিলা বলেন আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে উমর, এখন কার সাথে কর আপনারা কথা কন না কেমন লাগে, ওই মহিলাটা কার সাথে কর উমরের সাথে কয় এই দেশের প্রেসিডেন্টের নাম যে উমর আপনি জানেন না কিসের বয়স, এখন হযরত উমরে কয় আমার নামই তুমর, এখন যদি হযরত উমর কয় আমার নাম উমর তাহলে মহিলাটা ভয় খেয়ে না কথা কোন ভয় খেব না, গোপন রাখলেন গোপন পরিচয় গোপন রাখার লগে লগে হযরতে উমর ফারুক মনে মনে ভাবলেন এখন পরিচয় দেওয়ার সময় না, কিন্তু বন্ধু বুকের মধ্যে হাত রাখিয়া বলেন আপনাকে আমাকে যদি এমন প্রশংসা কোনো মানুষে করে গোপন রাখবে না বাহির করে দিবে, আমাকে আপনাকে যদি করে উমরের কথা বলেছ তবে রে মা শুনে নেও জেনে নাও ইজ্জতের কথা আছে রে মা, না 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 একা দাঁড়ায় থাকতে পারো না। মহিলা রাগ উঠে গেল, মহিলা বলতেছেন পতি শুনেন আপনি কি জানেন না, আপনি কি জানেন না এই মদিনার জমিনের ভিতরে এই মদিনার রাষ্ট্রের ভিতরে আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের অঞ্চলে যেই জায়গা কোরআনের অঞ্চলে ওই জায়গা আমার মতন মহিলার কোনো ভয় নাই, ভয় নাই আমার মতন মহিলা একা কেন, আমার মতন মহিলা যদি 100 মহিলা এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকে উলঙ্গ অবস্থায় তবু মহিলার ভয় নাই, কারণ এই মদিনার যুবক এই মদিনার যুবক আমাদের মতন মহিলার দিকে ফিরিয়া তাকায়া দেখবে না, কারণ এই দেশের যুবক আল্লাহরে ভয় করে। এই
এই দেশের যুবক আল্লাহকে ভয় করে, আমার মতন মহিলার দিকে তাকায় দেখবে না, আমার মতন মহিলার দিকে লক্ষ্য করবে না, কারণ এরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। দেখেন বাবা, একটা মহিলার অন্তরের মধ্যে কেমন বিশ্বাস ঢুকে গেল কোরআন শরীফের প্রতি, কোরআনের প্রতি কেমন বিশ্বাস ঢুকে গেল। আর আজকে আমাদের মধ্যে হাজার হাজার যুবক আল্লাহরে ভয় করে না, আল্লাহরে ভয় করে না। রাস্তা দিয়ে একটা মহিলা নিরাপত্তা হিসাবে যেতে পারবে কি রাত্রের বেলা? জোরে বলেন, পারবে? তাহলে আমাদের দেশের যুবকের চরিত্র এখনো ভালো হয় নাই, অসুবিধা হইতেছে? ভালো করে বুঝার চেষ্টা করেন। দুইটা পায়ে ধরে যাই, আমি এত দূরে থেকে আসছি দাদা, মুসাফির হিসাবে আপনাদের নিয়ে দাদা, আপনাদের চেহারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার তৌফিক দিয়েছেন, কিছু বলতে পারে বা না পারে, কিন্তু মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করেন। বিশ্ব নবীর হাদিস, লাম্পার দিকে আমি যেতে চাই না রে বন্ধু, এই জন্য আপনাদের কাছে আমার আব্দুল আবেদন, প্রত্যেকটা যুবকের পায়ে ধরতেছি আমি, প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করতেছি, আল্লাহকে ভয় করনে বলা হয়ে যান, আমার আল্লাহকে ভয় করনে বলা হয়ে যাও রে বাবা। যদি আপনি আমি আমার আল্লাহকে ভয় করতে পারি যুবক, শুনে নাও জানে নাও, যদি আপনি আমি আল্লাহকে ভয় করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজটা কায়েম করে যাইতে পারি, হাত তুলতে দেরি রে বাবা, দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করবে না, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না, কারণ যুবককে আমার আল্লাহ ভালোবাসে, যুবককে আমার আল্লাহ ভালোবাসে। শিশুকাল দাদা গুনার কাল, যতই গুনা করেন ওই গুনা আমার আল্লাহ ধরবে না, কিন্তু বৃদ্ধকাল এমন একটা কাল রে বাবা, যেই কালের মধ্যে আপনি আল্লাহকে ভালো করে ডাকতে পারেন না, তাহাজ্জুদের নামাজগুলি ভালো করে পড়তে পারেন না, কিন্তু আমার আল্লাহ যৌবন কালকে হেনকাব লাগাবে, যৌবন কালকে আমার আল্লাহ ধরবে। কারণ এই জন্যই কোনো একটি যুবক, কোনো একজন যুবক যদি আমার আল্লাহকে পছন্দ করে নিতে পারে, আমার আল্লাহর ভালোবাসা যদি ঢোকাইয়া দিতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে পারে, তাহাজ্জুদ যদি পড়ে যাইতে পারে, বৃদ্ধ হয়ে গেছো, বুড়া হয়ে গেছো, তুমি তাহাজ্জুদ পড়তে পারো না, কিন্তু যৌবন কালটা যদি তুমি আল্লাহর রাস্তার মধ্যে কাটায় দিতে পারেন, আল্লাহর রাস্তার যদি যৌবন কালটা আপনি কাটায় দিতে পারেন, বৃদ্ধকালে তাহাজ্জুদ পড়তে পারেন না পড়তে পারেন, সমান সমান সব আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। কারণ এই যে বৃদ্ধকাল, যেটা বুড়াকাল, যেটা বুড়াকাল, ওই কালটার মধ্যে আমাদের দেখবেন বহুত আলসিলতা আসে, আজা নামাজ ভালো করে পড়তে পারে না, কিন্তু যৌবন কাল আপনি একা দাঁড়ায় 100 রাকাত যদি নামাজ পড়েন, শরীরে কোনো আলসি ভাব আপনার আসবে না। আর আজকে দেখেন যৌবন কাল কাটাই দিতেছে গুনার মধ্যে, যৌবন কালটা কাটাই দিতেছে মানুষের গুনার মধ্যে, এমন একটা কালে নামাজ ধরে, এমন একটা টাইমে নামাজ ধরে, যেই টাইমে তারে মানছি বলা হয় না, নিজের স্ত্রী তাকে বলা হয় না, কথা কন কেন? জোরে বলেন, নিজের বিবি, নিজের স্ত্রী যে টাইমে আপনাকে বলা পায় না, ওই টাইমে আপনি নামাজ ধরেন। আরে বন্ধু, যৌবন কাল আপনি আল্লাহর রাস্তায় কাটায় দেন এমন একটা টাইমের মধ্যে, এখন যদি আপনিও নামাজ পড়েন, আপনার বিবিও যদি নামাজ পড়ে, আপনার স্ত্রী যদি নামাজ পড়ে, আল্লাহু আকবার, ওই স্ত্রীর গর্ভের থেকে যেগুলি সন্তান আসবে আব্দুল কাদের জিলানির মতন ওলি হয়ে আসবে। আরো আস্তে কোন সিল্লা কোন, সুবহানাল্লাহ, তাহলে নামাজগুলি আমাদের পড়া লাগবে তো? কে কে নামাজ পড়বেন না, হাত তুলেন তো দেখি। আমার ভাষা বুঝেনি না আপনারা, আমি টেস্ট করলাম, ভাষা বুঝে কে কে? আমরা আজকের থেকে ওয়াদা করতে পারি যে আমরা আল্লাহর রাস্তায় পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করব, আর নামাজ ছাড়বো না, হাত তুলেন তো দেখি। নারী থাকবে, আল্লাহ তুমি এই হাতকে কবুল করো, আল্লাহ তুমি এই হাতকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, নামাজ ছাড়বেন না, নামাজটা পড়েন। আমি অল্প অল্প একটু কথা বলে আমার বক্তব্য শেষ দিতেছি। আরে বাবা, নামাজ পড়েন, নামাজটা কায়েম করেন। বহুত লোক আছে আবার নামাজ না পড়ে কয় ঈমান ঠিক আছে, কথা কয় না কেন?
নামাজটা পড়েন, নামাজ কায়েম করেন, আর বহুত লোক আছে আবার হুজুর দোয়া করেন কাল হইতে নামাজ ইস্টার দিছি। এ ভাই নামাজ ইস্টার দেওয়া যা কথা কয় না, কথা কন না কে নামাজ ইস্টার দেওয়া যা বহুতে কয় না হুজুর দোয়া করেন কাল হইতে নামাজ ইস্টার দিছি। ইস্টার দিবেন না, নামাজটা কায়েম করেন, আপনিও নামাজ পড়বেন। আর এমন একটা ঘর বানায় দেন তো আজান আল্লাহ বলে আপনিও বিছনা থেকে উঠে গেছেন, স্ত্রী উঠে গেছে, ছেলে উঠে গেছে, মেয়ে উঠে গেছে, আল্লাহু আকবার, এমন একটা ঘর বানান তো। এখন এমন হয়েছে কিছু মা বোনে নামাজ পড়লে স্বামী পড়ে না, স্বামী পড়লে মা পড়ে না। আরেকটা কথা কিন্তু, যেসব মা বোনে নামাজ কায়েম করে স্বামী আবার বিছনা শুয়ে থাকে, আমি ব্যক্তিগত আমার আমি হাবিবুর রহমান ব্যক্তিগত কয়ে যাচ্ছি, ওইসব মা বোনকে আমি 80% দোষী সাব্যস্ত করলাম। কারণ আপনার স্ত্রী, আপনি স্ত্রী হইয়া আপনি নামাজ কায়েম করেন, আপনার স্বামী বিছনা শুয়ে থাকে, এটা কেমন কথা? আপনি মেহনতই করেন নাই, আপনি ভালো করে মেহনত করেন, আমরা বিল মা মেহনত করার লগে লগে আপনার স্বামীও নামাজি হয়ে যাবে। মেহনত করে না, করে কথা কয় না, করে এক দুজনে করে যে হুজুর কই তো নামাজ কায়েম করে না। এক জোড়া স্যান্ডেলের জন্য যদি আপনি 2-3 বার বাজারে নিতে পারেন, আপনি যদি এক জোড়া স্যান্ডেলের জন্য যদি বাজারে 2-3 বার বাড়াইতে পারেন, তাহলে মসজিদ তো আল্লাহর ঘরটা তো একেবারে কাছে, আপনি চেষ্টা করলে পারবেন। সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে একটা কথা বলি, আপনাদের এলাকায় সুর আছে না বাবা? জোরে কয় না, সুর আছে না আপনাদের এলাকায়? সুর আছে, সংক্ষেপে বলতেছি, আপনাদের এলাকায় যেমন সুর আছে, এক সুর হঠাৎ করে একটা ঘরের মধ্যে ঢুকছে, তো সুরের কাম কি? ফিসের বাইরে কথা কন না কে, সুরের কাম কি? আপনি বক্সে সাউন্ড দেন, ইকু কমাইছেন কে, ইকুটা দেন, ইকু সাউন্ড দেন, আর তো সাউন্ড দেন কানে মধ্যে আওয়াজ। সুরের কাম কথাগুলি স্পষ্ট করে, কথাগুলি স্পষ্ট, কথা বোঝা যায়, হ্যাঁ কথা আল্লা যাচ্ছে। হ্যাঁ সুন্দর, সুরের কাম হলো চুরি করা। একটা সুর প্রত্যেকের এলাকায় তো সুর আছে, আছে না গো? এখন অবশ্য একটু কমছে না বাড়ছে জানি না আপনাদের এলাকায়। সুর সব জায়গায় চুরি করে, করতে 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 এমন একটা ঘরের মধ্যে হঠাৎ করে ঢুকছে। মা বোনেরা ভালো করে শুনবেন, আর এই মেহনতটা যদি স্বামী স্ত্রীর মাঝে আসিয়া যা, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে যদি এই মেহনতটা হয়, স্ত্রী যদি স্বামীর পিছনে লাগিয়া মেহনত করে, স্বামীকে স্ত্রী মেহনত করলে ওলি বানায় দিতে পারবে। কিন্তু আমাদের মা বোনে এই মেহনতটা আপন স্বামীর পিছনে লাগায় না, করে না। তো যখন চুরে চুরি করতে গেছে, যাওয়ার পরে গিয়া দেখতেছে ঘরের ভিতরে একটা মহিলা মানুষ নামাজ কায়েম করে, আল্লাহর ইবাদত বন্দেগি করে। যে মহিলাটা নামাজ কায়েম করতেছে, আল্লাহর ইবাদত বন্দেগি করতেছে, ওই মহিলাটা হলো হযরতে রাবিয়া বর্সি সিল্লাই কন, সুবহানাল্লাহ। কে বাবা? হযরতে রাবিয়া বর্সি। মা বোনেরা ভালো করে শুনবেন, এখন ঘরের ভিতরে ঢুকছে, যে ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহু আকবার, সমস্ত ঘর তন্ন তন্ন করে তালাশ করে দেখে বাবা কিছুই নেই। এখন চোরের মনটা ভালো না খারাপ? যারা কথা বলেন না আপনার চাচা তো ভাই লাগে নাকি? কথা কয় আপনার কি লাগে? সুরের মনটা ভালো না খারাপ? সুরের মনটা একেবারে খারাপ, কিছুই যখন পাইলেন না। আর ওই সুরের হলো জীবনের মধ্যে উনার আবার দুইটা রেকর্ড আছে, আপনারা কি কোন রেকর্ডই তো কোন না? সুরের এক নম্বর রেকর্ড হলো, তিনি 30 বছর ধরে মানুষের ঘরে চুরি করে জীবনে কোনোদিন খালি হাতে আসেন, যার ঘরে ঢুকছে কিবা না কিবা নিয়ে আসে। আর 2 নম্বর উনার আবার আরেকটা রেকর্ড, মানে উনার আরেকটা গুণ, চোর হিসাবে গুণ আর কি, কোনোদিন উনি ধরা পড়ে নাই। কয়টা গুণ? জোরে কনা, কয়টা গুণ? 1 নম্বর গুণ কি? খালি হাতে আসে না। আর আরেকটা হলো জীবনে ধরা পড়ে না। এখন এমন একটা ঘরে ঢুকছে গিয়া দেখে কিছুই নেই, কিছুই নাই তো না, জিরো। এখন সুরের মন তো ভালো না, ডাক দিয়া বলেন সুর কেমন করে ঢুকলাম, সর্বনাশ, 30 বছরের রেকর্ড শেষ।
কিন্তু কেমন ঘরে ঢুকলাম, আমার তো 30টা বছরের যে একটা গুণ ছিল, রেকর্ড ছিল, এটা তো আজকাল শেষ। বায়রা মা দাদার আমার সুরের মনটা ভালো না। হযরতে রাবিয়া বর্ষি নামাজ কায়েম করতেছেন, আল্লাহর ইবাদত বন্দেগি যখন করতেছেন, এবার সুরের মনটা ভালো না, সুর এইবার রওনা হয়ে গেল। সুর এবার যখন রওনা হয়ে গেলেন, হযরতে রাবিয়া বর্ষির নামাজ শেষ হয়ে গেলেন, সালাম এইদিকে দিলেন, এইদিকে শেষ করলেন, রাবিয়া বর্ষি দাদা কিচ্ছু বললেন না, বাম হাতটা এভাবে হাত উপরের দিকে উঠায় বললেন, ওগো আল্লাহর বান্দা দাঁড়াও, সুবহানাল্লাহ, আপনার করে গাওয়ায় বা করা লাগে, আপনারা কি করেন, আপনারা তো বাংলাদেশের ওয়াজে ওয়াজ শুনতে শুনতে কোন সময় সুবহানাল্লাহ কোয়া লাগে, নারে তকবীর কোন সময় কোয়া লাগে, আপনারা তো সব জানে। আমাকে বোধ আজকে চিনেছে, এখন সুরে কয় আর শেষ, দুই নম্বর যেটা রেকর্ড ছিল ওইটাও আজকে শেষ, দুই নম্বর একটা রেকর্ড ছিল না, কথা বল নাকি আপনারা, আমাকে একটু দুই নম্বর রেকর্ড সুর কয় ঠিক আছে, যেভাবে আমাকে ডাক দিয়েছেন আল্লাহর বান্দা দাঁড়াও, ডাহেতে বোঝা যায়, ডাকের আন্তাজে বোঝা যায় আমায় কিছুই করবে না, ঠিক না, যেভাবে ডাকটা দিছে আল্লাহর বান্দা দাঁড়াও, সুরে কয় যেভাবে ডাকটা আমাকে দিছে, ডাহেতে বোঝা যা কিছুই করবো না, আর যদি রাবিয়া বর্ষি বলতো ওই কে রে জোর দিল নলে কথা কয় না, যদি রাবিয়া বর্ষি বলতো কে রে ওই দাঁড়ায় থাকতো না জোর দিত, ভাইয়ের আমার দাদার আমার হযরতে রাবিয়া বর্ষি ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা খালি হাতে রওনা হয়ে গেছ, খালি হাতে যায় না, যায় না, বলে খালি হাতে না যাইয়া কি করব, সমস্ত ঘর আপনার তালাশ করলাম, তন্ন তন্ন করে তালাশ করে দেখি গো আপনার ঘরের ভিতরে কিছুই না। আচ্ছা আপনাদের সাথে এমন সুরের আলোচনা হয়, সুরে যদি চুরি করতে আয়ে গৃহস্থ গৃহস্থের সাথে এমন আলোচনা হয় গো, ডাক দিয়া বললেন আপনার ঘরের ভিতরে কিছুই নাই, হযরতে রাবিয়া বর্ষি ডাক দিয়া বলছেন, ওগো আল্লাহর বান্দা কিছুই যখন নাই তাহলে একটা কাজ করো, কলে কি কাজ, ওই যে ঘরের কোনা দেখছো, ঘরের কিনারা দেখেছো, কিনারা কোন না কোনা কোন, ঘরের কিনারা দেখেছো, কলে হা, কলে ওই ঘরের কিনারার মধ্যে গিয়ে দেখো গো আল্লাহর বান্দা একটা কাঁসার বদনা আছে গো, পিতলের বদনা আছে, বুঝছেন তো আপনারা, পিতলের বদনা আছে অথবা কাঁসার বদনা আছে, ওই বদনাখানা নিয়ে যাও, সিল্লায় কোন সুর করলে কেমন মানুষ ডাইকে বস্তু দিয়ে দে, আপনাদের এলাকায় দে সুরের সাথে দে রাবিয়া বর্ষি কই যে বদনাটা নিয়ে যাও, খালি হাতে যায় দরকার নাই, সুরে কই এটা কেমন মানুষ গো, আমার ডাইকে জাইসা দিয়ে দে, সুরে কই ঠিক আছে যেইভাবে দিক রেকর্ডটা থাক, সুরে কি সুরের দান্দা হলো যেভাবে দিক নিয়ে যায় আমার রেকর্ডটা থাক, ও দান্দা লসি ওর রেকর্ড, হযরতে রাবিয়া বর্ষির দান্দা, হযরতে রাবিয়া বর্ষি বলে সুর আল্লাহর বান্দা তুমি যদি আমার ঘরে ঢুকেই পড়েছ তাহলে চেষ্টা করে দেখি, মেহনত করে দেখি গো তোমাকে আমি নি আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া দিতে পারি, হযরতে রাবিয়া বর্ষি মনে মনে ভাবলে
আমার ঘরের ভিতরে যদি তুমি ঢুকেই পড়েছ তাহলে তোমাকে চেষ্টা করে দেখি, তুমি নামাজের মধ্যে দাঁড়াইতে পারো। আর সুর মনে মনে ভাবে যে কাশের বদনা দেন, আর যেই বদনাই দেন বদনাখানা নিয়ে যায়। এইবার বাবারে সুর গেলেন বদনার কিনারায়, বদনার কিনারায় গিয়ে দেখে রে বাবা বদনা ভর্তি পানি, পানি গলি সুরে কি করলেন ফেলে দিবেন, ফেলে দিয়ে বদনা নিয়ে যাবেন। রাবিয়া বর্ষি ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা দাঁড়াও, পানিগুলি ফেলে দিও না। কলে কেন? কলে যে পানিগুলি দেখতেছ, এই পানিগুলি রাখছিলাম আমি রাবিয়া বর্ষি ওযু বানায়া তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। ও গো আল্লাহর বান্দা এই পানিগুলি তুমি ফেলে দিও না, একটা কাজ করা নাও। বলে কি কাজ করবো? বলে তুমি একটা কাজ করো, ওই পানির দ্বারাতে ওযু বানায়া খালি বদনাখানা নিয়ে যা। আর চিল্লা কোন সুর কই রাবিয়া বর্ষিরে ডাক দিয়ে কই ও মহিলা জীবনে ওযু কি জিনিস আমি করি নাই, ওযু তো আমি জানিও নাই। রাবিয়া বর্ষি দেখায় দিলেন এইভাবে সংক্ষেপে বলে রে বাবা অযু করলেন, এবার অযু করিয়া খালি বদনা নিয়ে রওনা হয়ে গেলেন। পিছনের থেকে রাবিয়া বর্ষি ডাক দিলেন আল্লাহর বান্দা দাঁড়াও, সুর কয় আবার জানি কি আলোচনা করেন। হযরতে রাবিয়া বর্ষি ডাক দিয়া বলছেন, ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা জীবনে অযু করেছিল? কলে না 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 করি নাই। কলে এটাই প্রথম অযু? কলে তাহলে তুমি যদি প্রথম অযুটাই করে ফেলছো তাহলে একটা কাজ করো। কলে কি কাজ? কলে আমি একটু জায়নামাজ খা বিছায়া দেই, জায়নামাজটা জমিনে পেরে দেই, ওই জায়নামাজের মধ্যে খাড়া হইয়া জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাবুত আমার আল্লাহকে একটা সিজদা দিয়া খালি বদনাখানা নিয়ে যা। জাইনামাজের মধ্যে খাড়া হইয়া আমার আল্লাহকে একটা সিজদা দিয়া এরপরে তুমি বদনাখানা নিয়ে যাও। জিকির করে লা ইলাহা, উনি কেমন দূর আছেন? আরো আসতে কোন আসতে কোন আসতে কোন আসতে আসতে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুর কই জীবনে তো আমি নামাজ পড়ি নাই। কলে এইভাবে দাঁড়াও, দাঁড়ায়া এইভাবে হাতটা উপরে উড়াও, আল্লাহু আকবার বলে এইভাবে দাঁড়ায়া। এখন দেখবেন আমাদের মধ্যে বহুত লোক আছে, বহুত লোক আছে নামাজ জীবনে পড়ে নাই, মানুষের সাথে দেহাদেহি করে নামাজ পড়ে, কথা কয় না আছে না গো? কিছু লোক আছে, সব লোক না, কিছু লোক আছে। আমাদের গ্রামে আমাদের গাঁয়ে এমন মুরব্বী একজন আমার দাদু সম্পর্কে, ওই দাদু আমারে ডাক দিয়ে কয় ওই বুলবুলি সাহেব এদিকে আসো। বলে কে? বলে মানুষের দেহাদেহি নামাজ পড়ে। আমি তো আপনি জানলেন কিভাবে? আমি ওনারে জিজ্ঞাসা করলাম দাদা আপনি জানলেন কিভাবে? বলে মানুষ দেহাদেহি নামাজ পড়ে। আমি আপনি কিভাবে জানলেন? বলে আমি একদিন মসজিদে দাঁড়াইছি, একটা যুবক আমার সাথে দাঁড়ায়া, আমি রুকু করি ও আমার সাথে রুকু করে, আমিও সিজদা করি ও আমার সাথে সিজদা করে, আমিও যখন আত্মায়াতুর বৈঠকে বসলাম ও আমার সাথে বৈঠক হবো। আমি বললাম করুক অসুবিধা কি আপনার, আপনার লগে লগে গেছে? বলে না ও আমার দেহাদেহি করে। আমি আপনি জানলেন কিভাবে? করে পরে আমি নামাজের বৈঠকে এটা কি কোন আপনারা আঙ্গানি কোন না তুলা কোন না উড়ানি কোন, কথা কয় না কি কোন এটা উড়ানি, জোরে কোন এটা কি কোন উড়ানি। ও মুরব্বী আমার কয় বুলবুলি সাহেব পরে আমি নামাজে এটা উড়াইলাম ও আমার লগে আবার উড়াইছে। কপরে কপরে আমি ওয়ার উড়ানি দিকে পরে আমি আবার দুই নম্বর উড়াইলাম আবার উড়াইছে, ও আমার লগে উড়াইছে। আমি কইছি আপনার নামাজ হইছে? কো ও আমার লগে উড়াই কে? আমি কই কি কোন ওর ইন্টারভিউ নেওয়ার লাগে যে আপনি উড়াইলেন? কো ও আমার লগে উড়াই কে? বারে বারে এমন ধরনের নামাজ পড়লো গো সম্মানীয় ভাইরা। আরে গজবের মোবাইল তো, এটা তো আরো নামাজের শেষ।
গজবের মোবাইলে কিন্তু মসজিদের মধ্যে এত সুন্দর করে লেখছে, টাইস লাগায় দিছে, সুইচ অফ মোবাইল, তেও বাজে কথা কয় নাকি বাজে না না বন্ধুগণ। আমাদের এলাকায় এক জায়গায় আমি গেলাম, আছে তামাম মানুষ হয়েছে, হঠাৎ করে মসজিদের মধ্যে গিয়ে ভিড়ের মধ্যে গিয়ে হামাইছি মাগরিবের নামাজ পড়তে, আমি ঢুকছি আল্লাহু আকবার করে খাড়া হইছি, খালি ফাও মুসাজে ওই মসজিদের ভিতরে মসজিদ ভর্তি হয়ে গেলে ইমাম সাহেব যাক আর বক্তা যাক রাজা যাক বাদশা যাক যে যেন জায়গা পাও উনি দাঁড়াইতে লাগবো না, আমি দাঁড়াই গেলাম বন্ধু আমার গলা টানতেছে, আমি দাঁড়াই গেলাম, দাঁড়ায় যাওয়ার লগে লগে খালি আল্লাহ আকবার কইছি, আইডিয়া তো দুই হাত এক হাত গেছে মোটামুটি আর কি, তো আমার লগে দুইজনের ওইদিকে অবুদুর জীবনের মধ্যে নতুন নামাজি একটা আইডিয়া আর কি, ওর নামাজের মধ্যে ফোন আই গেছে, ওর নামাজের মধ্যে যখন ফোন আইছে ও ফেটতে বাকুরিয়া মোবাইল বাকুরিয়া কয় হ্যালো আমি নামাজ, এখন কোন ঘটনাটা কি হল, এখন যখন কইছে আমি নমাজ লগের ডাবার যে উনার লগে যেটা দাঁড়াই রয়েছে এটা আবার ওটার ফিরো থাপা থাক নমাজ কথা কথা এমন একটা অবস্থা যখন হয়েছে ওই আওয়াজ তো আমার কানে হয়েছে আইসে না নাই কথা কন্যা আইসে না, আমি মেলার চেষ্টা করছি যাতে মুখটা আঁশটা মানে হাসিটা যাতে বাহির না হয় না বাড়িয়ে গেছে, এমন অবস্থা এই গজবের মোবাইল, আর এমন একটা অবস্থা হয়েছে এই মোবাইল নামার পরে যদি ভালোর উপকারের সংখ্যাও যেমন আছে ক্ষতির সংখ্যাও এমন আছে, বর্তমান 14-15 বছর হইতে পারে না ওই বিবাহের লাগে ঘোরা শুরু করে কথা কন্যা গিয়া জোরে কন্যা কথা কন্যা গিয়া এমন অবস্থা। সম্মানীয় ভাইয়ারা দাদারা ভাইজানরা এই জন্যই আমি অনুরোধ করবো আপনাদেরকে দেহাদেহী নামাজটা আল্লাহ বাদ দেন, নামাজের মতন নামাজ পড়েন, যদি আপনি নামাজ ভালো করে কায়েম করতে পারেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ইন্না মানে নিশ্চয়ই বেশ নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশাই খারাপ কাজ আছে সমস্ত খারাপির থেকে বাঁচায়া দিতে পারে একমাত্র নামাজ। আরো জোরে কোন বিস্তারিত আলোচনা করতেছি না সম্মানীয় ভাইয়ারা, এবার হযরতে রাবিয়া বর্ষি যখন সুররে কয় নামাজে দাঁড়াও, সুরে কয় ঠিক আছে আপনি যা কইবেন তাই মানাম কিন্তু বদ না নিয়ে যায় ওর দান্দা কি কথা কয় না, ওর দান্দা কি বদ না কয় না, আপনার বাসা কি কয় না লোড়া বদ না, তো সুরের কথা হইলো আমার রেকর্ড থাক নামাজ পড়া ও দাঁড়ায় গেছে আল্লাহু আকবার, রাবিয়া মুর্শিদ যখন দেখছে সুরে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার, রাবিয়া মুর্শিদ দুইটা হাত আল্লাহর এইভাবে হাত উপরে উড়াই দিয়েছে, হযরতে রাবিয়া মুর্শিদ ডাক দিয়ে বলেন আল্লাহ আমার ডিউটি শেষ, সুবহানাল্লাহ গতকাল করবেন না না আমি ভারতে যাওয়ার পরে করবেন, সুর বললেন আল্লাহু আকবার, রাবিয়া বর্ষে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমার ডিউটি শেষ, তোমার একটা সুর বান্দার গোল্লা যাই নামাজের মধ্যে খারাপ করে দিলাম এটা হলো আমি রাবিয়া বর্ষির কাজ, এইবার কিন্তু সুর তোমার আল্লাহর বান্দা তোমাকে সিজদা দিবে, তুমি সুর রাখতে পারো ওলিও বানাইতে পারো মাবুদ গো এইটা হলো মাওলা তোমার কাজ, আল্লাহ আমি তো খারাপ করছি যাই নামাজে এখন তোমার বান্দা তোমারে সিজদা দিব, তুমি সুর রাখতে পারো ওলি বানাইতে পারো এটা মাবুদ তোমার কাজ, আল্লাহ আলহামের জরিয়াতে জানাই দিছে রাবিয়া যদি আমার বান্দা যাই নামাজের মধ্যে খাড়া হয়ে গেছে আর আমি আল্লাহর সিজদা দিব বলে যদি স্বীকার কইরেই আছে তাহলে রাবিয়া বর্ষি শুনে রাখো আজকে থেকে আমার বান্দারে সুরের লিস্টের থেকে নাম কেটে দিয়ে আমি ওলির দপ্তরের মধ্যে নাম লিখে রাখি, বন্ধুগণ আপনি যদি সহিহ নিয়তে যদি ইবাদতের মধ্যে খাড়া হইয়া দাঁড়ায়া আমার মাবুতরে ডাক দিতে পারেন, আপনি যদি আমার আল্লাহকে যদি ডাক দিতে পারেন, আপনি যদি নামাজের মতন নামাজটা পড়তে পারেন বন্ধু ফিসুনের গুণে আল্লাহ মাফ করতে পারে যদি আপনি তওবা করে আল্লাহকে ডাক দিতে পারেন, তা আমরা ইনশাআল্লাহ সবাই নামাজের মতন নামাজটা কায়েম করব আরো জোরে কোন করব তো ইনশাআল্লাহ। এইবার আরেকটি কথা বলি আমার বক্তব্য আমি সুমোর শেষের দিকে নিতেছি আর 15 মিনিট আগে আমার লিস্ট দিবেন শেষ করার 10 মিনিট আগে হ্যাঁ কি কন শেষ করে দিতাম
শেষ করে আমি আমি লাম্ব করবো না, আগে কিছু আমি ক্লান্ত কালা রাতের আপনার ঢাকা কমলাপুর স্টেশনে আমি 12:15 নামছি, ঘুমাইতে পারি নাই, আবার আজকে সারাদিন আসতেছি মমি সিং আর বিষয়ে পাওয়া যায় না, আসতে 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 কোন কান্দা সন কান্দা এই কান্দা হে কান্দা খালি কান্দা বিষয়ে পাওয়া যায় না, মমি সিং আর পাওয়া যায় না, বহুত কষ্ট করে আসছি, আসার পরে ধরেন আপনাদের সামনে মোটামুটি দোয়া নেওয়ার জন্য আসছি, আমাকে 10 মিনিট আগে কাগজ দিবেন বা ইশারা দিলে হবে আমি শেষ করে দিব, এর আগে আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন অনুরোধ, সর্বশেষ আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ, এই মজলিসের মধ্যে যতগুলি যুবক আছেন আপনাদের পায়ে ধরি, আপনাদের প্রত্যেকটা যুবকের পায়ে ধরি, 5 ওয়াক্ত নমাজ পড়েন বাবা আর মা এবং বাবার খেদমতের মধ্যে করেন, প্রত্যেকটা মানুষকে মহাব্বতের নজরে দেখেন, আলিমুল আমাকে ভালোবাসেন মহাব্বত করেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আপনার হাক্কানি পীরকে আপনি ভালোবাসেন, আজকে যিনি বিশাল এই মেহফিলটার আয়োজন করলো এই কাজটা উনি ভালো করলো না খারাপ করলো, যিনি আজকে আপনাদের এই যিনি পীর যিনি আপনাদের এই আজকে এই কাজটা করলো এই কাজটা নিশ্চয় একটি ভালো কাজ করছে, নিশ্চয় উনার বাবা মার দোয়া আছে এই জন্যই উনি ভালো কাজটা করতে পারছে, সিল্লাই কল সুবহানাল্লাহ, উনার বাবা মার দোয়া আছে আর দোয়া বাবা মার থাকলে এমন কাজ করতে পারে, ভাইরা মা দাদারা আমার বাবা মার দোয়া থাকলে এই কাজটা করতে পারে যে কাজটা আজকে উনি করলো, এ বন্ধু ভালো করে শুনে নেন ভালো করে বোঝার চেষ্টা করেন, এই জন্যই প্রত্যেকটা যুবকের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ, আজকের থেকে গুনার কাজ ছেড়ে দেয়, আজকের থেকে আমরা নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করে দেয়, গুনার কাজ আমরা ছেড়ে দেয়, প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ কে কার থেকে ন্যাক হাসিল বেশি করতে পারে এমন কাজ সমাজে চালু করেন, তো এখন সমাজের মধ্যে গুণ আর কাজ কম্পিটিশন আছে না ন্যাকের কাজ, আস্তে কয় দেখো গুণা গুণা কে কার থেকে গুণা বেশি করতে পারে, কোন একটা যুবক যদি চুলের কাটিং এক ধরনের হ্যাঁ আল্লাহকে কই এটা একটা কাটিং হলো দেখুন হামারা কে কাটিং, প্রত্যেকটা মানুষ খালি গুনার কাজ আর সাহাবারা করছিল নেকের কাজ, কে কার থেকে বাবা নেক বেশি কামাইতে হয়, সংক্ষেপে বলি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চেষ্টা করতেন আবু বকর সিদ্দিককে উনার পিছনে রাখিয়া উনার নেকটা যাতে আল্লাহর কাছে বেশি হয়ে যায় এমন কম্পিটিশন সমাজে লাগাই দিছে, আমাদের মধ্যে দেখবেন গুনার কাছের কম্পিটিশন বেশি না সমাজে গুনার কাছে, এই যে এটার কি কোন আপনারা বাইক চালা যায় এটার বাইকই তো কোন না মোটর সাইকেল কোন না কথা কোন মোটর সাইকেল কোন না, ওই মোটর সাইকেল যে রাস্তাতে চালা যা দুই যুবক যদি এক লোকে যা আস্তে আস্তে যা না স্পিডে যা ভিতরে ধারণা কি তাহে কথা কয় না কেন কে কার্তিকা মানে আগে যেতে পারে, এখানে লাগে রাস্তাত মুরব্বি থাক বাবার বসে লোক থাক, আরে বাবা একটা বাবার বসে লোক যদি দাঁড়ায় রয়েছে রাস্তার কিনারে এর যুবক তুমি যদি ওই ওই মুরব্বিকে দেখে যদি আস্তে আস্তে যাইতে পারো নিশ্চয় তোমার জন্য দোয়া করবে কারণ একটা ভালো সন্তান গেছে, আর যদি তুমি এমন স্পিডে গেছো পিছনে ধুলা উড়াইয়া অন্ধকার বানায় তুই গেছো ওই মুরব্বি তোমার জন্য দোয়া করবে না খুব খবিশ গেছে একটা কথা কয় না, সম্মানীয় ভাইয়ারা খালি গুণ আর কাল সংক্ষেপে বলি হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন আজকে এমন নেক করব আবু বকর সিদ্দিক জানবেই না খালি জানবে আমার আল্লাহ আমাকে নেক প্রচুর পান নেক দিবে অনেক নেক আমার বেশি হয়ে যাবে, আবু বকর সিদ্দিক জানবে না, কম্পিটিশনটা কার সাথে লাগাইছে জোরে কোনা কার সাথে যুবক, এই জন্যই বলছি যদি কোনো এক যুবকে যদি আপনি যদি সারাদিনে 20 বার সালাম দেন আরেক যুবকে যদি কয় আমি 40 বার দিছি কম্পিটিশন হইলো না জোরে কোন কম্পিটিশন হইলো না, একজনে যদি কোক রমজান মাসে আমি কোরআন শরীফ খতম দিছি ওই যুবকে যদি কোক কয় খতম এক খতম আমি দুই খতম এমন কম্পিটিশন যদি লাগাই দেয়, একজন যদি কোক নমাজ আমি 5 ওয়াক্ত কায়েম করছি আরেকজনে যদি কয় যে আমি 5 ওয়াক্ত করছি তাহাজ্জুদ লয়ে 6 ওয়াক্ত
মানে তাহাজ্জুদ করি, এমন যদি মানে কি কম্পিটিশন করে যে আমার নেক বেশি নেক বেশি, আর আমাদের মধ্যে খালি গুণ আর কম্পিটিশন আছে, তো হযরত উমর মনে মনে ভাবলেন যে আবু বকর যাতে না জানে এমন কিছু নেক আমি গোপনে গোপনে করব। মনে মনে তালাশ করলেন কি নেক করবে, এরে বন্ধু নেক পায় না রে বিচারিয়া, নেক কি নেক করবে। হঠাৎ করে হযরত সংক্ষেপে বলে, রে বাবা, হযরতে উমর মনে মনে ভাবলো মসজিদে নববীতে গেরে বাবা অল্প দূরে একটা বৃদ্ধ মহিলা আছে, মরব্বী মহিলা, বিধবা মহিলা। হযরতে উমর ফারুক মনে মনে ভাবলো ওই মহিলাটা নামাজি মহিলা, ওই মহিলাটা নামাজ কায়েম করে, আল্লাহর ইবাদত বন্দেগি করে। আমি উমর রাত্রির বেলা গো গোপনে গোপনে উঠবো, এক কলস ভর্তি পানি, ওই পানি আমি মহিলার বাড়ির সামনে রেখে আসব। আবু বকর সিদ্দিক জানবে না, আবু বকর সিদ্দিক যখন জানবে না আমি উমরে এই কাজটা যখন করব, ওই মহিলাটা ঘুমের থেকে উঠবে, হজরের নামাজটা পড়ার জন্য উঠিয়াই দেখবে ওজুর পানি, ওই পানির দ্বারা ওই মহিলা যখন নাম ওজু বানায়া নামাজ কায়েম করবে, আবু বকর জানবে না আমার আল্লাহ আমি উমর রে নেক বেশি দিবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ রাত্রির বেলা ঘুমের থেকে উঠলেন, ভালো করে বুঝবেন কম্পিটিশন লাগাইলেন আবু বকর যাতে না জানে, গোপনে গোপনে নেক চালানি শুরু করলো ঘুমের থেকে। রে বাবা, এইবার রাত্রে ১২টার সময় ঘুমের থেকে উঠছে, কলস ভর্তি সংক্ষেপে বলি পানি, ওই মহিলার বাড়ির সামনে ভর্তি কলস পানি নিয়ে যখন রওনা হয়ে গেলেন, হযরতে উমর ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দেখে, রে বাবা কে জানি রে উমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি মহিলার বাড়ির সামনে আগে রেখে আসছে। হযরত উমর ফারুক মনে মনে ভাবলাম কাজটা আমি করাম নাকি আমার আল্লাহ আমাকে দিবে, কাজটা করলো কে? হযরত উমর কয় বুঝছি বুঝেছি, এই কাজটা করছি মানে আমার আওয়াটা লেট হয়েছে, আরো আগে আসতে লাগবো, ঠিক আছে ১১টা কালকে আস। দুই নম্বর দিনে হযরতে উমর ফারুক ঘুমের থেকে সংক্ষেপে বলি ওই মতন ১১টার দিকে ওই বুড়িমার বাড়ির সামনে রওনা হয়ে গেলেন, ওই বুড়িমার বাড়ির সামনে গিয়ে দেখে, রে বাবা কে জানি গো উমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি মহিলার বাড়ির সামনে রেখে আসছে। হযরত উমর কয় আমার আগে দেখি আরো মানুষ আছে, ঠিক আছে কালকে ১০টা আসবে। সময় যখন রওনা হয়ে গেলেন, ওই মহিলার বাড়ির সামনে গিয়া দেখে, এরে বাবা উমর ফারুক যাওয়ার আগে কে জানি গো কলস ভর্তি পানি আগে রেখে আসছে। এবার আপনারা বলেন সাহাবাটা গরম না নরম? আরো জোরে কোন গরম না নরম? হাতের মধ্যে কলসি নিয়ে মাটির মধ্যে কলসি ছেড়ে দিল, কলসি ছেড়ে দিয়ে হযরত উমর ফারুক মনে মনে ভাবলেন একদিন আসলাম পাইলাম না, দুই দিন পারলাম না, তিন দিন পারলাম না, কাজটাই করব না, করে কে তারে ধরব। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, একদিন করলাম পারলাম না, দুই দিন তিন দিন এই কাজটা আমি যখন করার জন্য মনে মনে ভেবে নিলাম আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হবে, যখন পারলাম না নিশ্চয়ই কি বা না কে এ কাজটা করে, কেউই না কেউ এই কাজটা করে। হযরত উমর ফারুক মনে মনে ভাবলেন এই কাজটা করে কে তারে আমি ধরব। আরে বাবা চতুর্থ দিন, ভালো করে বুঝবেন বাবা, চতুর্থ দিন হযরত উমর ফারুক মসজিদে নববীর অল্প দূরে একটা গোপন জায়গার মধ্যে তিনি দাঁড়ায় রয়েছেন, এই কাজটা কে করে তারে তিনি ধরবেন। হঠাৎ করে, রে বাবা রাত্রির বেলা রে বন্ধু, একটা মরব্বি মানুষ চাদর গায়ে দিয়ে ভাবে ঘোমটা লাগানো মাথার মধ্যে, রে বন্ধু কলস ভর্তি পানি নিয়ে রওনা হয়ে গেলাম। হযরতে উমর ফারুক পিছনের থেকে লক্ষ্য করে দেখতেছেন কে যাইতেছে, কিন্তু মানুষটা চিনতে পারে না,
কে যাইতেছেন এইবার বন্ধ? ওই মহিলার বাড়ির সামনে মাথার থেকে পানি ভর্তি কলস রাখলেন, মানুষটা রওনা হয়ে গেলেন। হযরত উমর একটি দৌড় দিয়া মানুষটার সামনে গিয়া একটি ধমক দিয়া বললেন, কে তুমি গো? একদিন না, দুই দিন না, তিনটা দিন আমি উমরের চেষ্টা করছি, এই কাজটা আমি করব, নেক আল্লাহ আমাকে বেশি দিবে, কিন্তু পারি নাই আপনার জন্য। আপনি মুখের থেকে চাদর সরায়া দেন, আপনাকে চিহ্নিত করতে হবে। আপনি মানুষটাকে অল্প গরম মিজাজে জিজ্ঞেস করলেন। হযরতে উমর যখন গরম মিজাজে জিজ্ঞেস করলো, রে বন্ধু, লগে লগে চাদর সরায়া দিল। যেমন গরম, লগে লগে হয়ে গেল রে বন্ধু নরম। কেন নরম হইল? নরম হওয়ার কারণ রে বাবা, ওই মানুষটা অন্য কেউই না, ওই মানুষটাই হলো হযরতে আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আবু বকর? বিশ্ব নবীকে মহাব্বত করানো ওয়ালা। মহাব্বতের ঘটনা বললে বহুত লম্বা হয়ে যাবে, কারণ আপন চোখে দেখে আসলাম। মহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে রে বাবা? যেমন নাকি দুনিয়ার সাথী হয়ে গেছিল আবু বকর, মহাব্বত করে করে আপন চোখে দেখে আসেন মদিনার জমিনের ভিতরে মসজিদে নববীর, বিশ্ব নবীর রওজা মুবারকের সাথী আজকে ওই আবু বকর হয়ে গেছে। মক্কার জমিনের ভিতরে কেউ যখন ছিল না, হযরত আবু বকর এত কুরবানি দিলেন, আল্লাহর নবীকে ভালোবাসলেন, আল্লাহর নবীকে মহাব্বত করলেন। এরে বন্ধু, মহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে? আপনারা তো সবাই জানেন, বিশ্ব নবীর যে বাবা ছিল না, বিশ্ব নবীর মা ছিল না, এতিম এতিম নবী আমার মক্কার জমিনের মধ্যে অসহায় হয়ে গেলেন। এমন ভাবে করে অসহায় হয়ে গেলেন, কারণ বাবা যার না থাকে, মা যার না থাকে। এই জন্যই তো সংক্ষেপে বলি রে বাবা, বিশ্ব নবীর কথাটা সাহাবাদের ডাক দিয়া বল ছিলেন। বাবা মা যে কেমন একটা জিনিস, বাবা মা কেমন একটা মহাব্বতের ডাক, বাবা মা কেমন একটা আদরের ডাক। আল্লাহর নবী সাহাবাদের একত্রিত করে বললেন, সাহাবারা শুনেন ও শুনেন, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন দিয়ে গেলাম, যা পেয়েছি তোমাদের বুঝাইয়া গেলাম, যা শিখছি শিখাইয়া গেলাম, কিন্তু সাহাবারা রে শোনা না, আমার জীবনের মধ্যে তোমাদের একটা বস্তু শিখাইতে পারলাম না, তোমাদের প্র্যাকটিক্যালি দেখাইতে পারলাম না। এই কথাটা বলে আমার মায়ার নবী দয়ার নবী মদিনার লাল মামনার দলাল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি সেরে সেরে বাবা কান্না শুরু করে দিল। সাহাবারা বললেন, নবী গো আপনি কেন কাঁদতেছেন? বলেন, কোন বস্তুটা পারেন নাই, কোন কাজটা পারেন নাই? আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, সাহাবারা আমার আপন বাবা আমার খেদমত করে দেখাইতে পারি না, আমার আপন বাবা আমার খেদমত করে দেখাইতে পারি নাই। কেন বলছি রে বন্ধু? বাবা মা এমন একটা জিনিস, বাবা মার ওয়াজ কিন্তু আমি করতে পারি না। আমি হাবিবুর রহমান আসাম থেকে আসি, নগাঁও জেলা আমার ঘর, লরির মুখ আমার গ্রামের নাম। এরে বাবা, দুইটা স্টেট দুইটা রাজ্য পার হইয়া যাইতে লাগে, দুই দিনের রাস্তা, ওইখান থেকে আসছি, বাবা মার ওয়াজ করতে পারি না। কেন জানেননি? সংক্ষেপ একটা ইতিহাস বলেন। এই যে এই যে চেয়ারের মধ্যে বসে আপনাদের আজকে লাখ লাখ হাজার হাজার মানুষের সামনে আমার বন্ধু কথা যে আমি বলতেছি, অবদান একমাত্র আমার মা জননীর দুয়ার বরকতের বন্ধু। আজকে দেখেন এই মজলিসের মধ্যে যে আমি কথা বলতেছি, আর বাবা মার ওয়াজ কেন করতে পারি না রে বন্ধু? আপনাদের বহুতের মা আছে, বহুতের বাবা আছে, বহুতের ভাই আছে, বহুতের দাদা বোন আছে, কিন্তু আমি গুনাহগার হাবিবুর রহমানের দাদা, কোনো ভাই নাই বোন নাই, মানুষের চাচা থাকে দাদা চাচাও নাই, মানুষের জাড়া থাকে জাড়া নাই। এই গুনাহগার হাবিবুর রহমান যে কথা বলতেছি, জীবনের মধ্যে এটাই আমার আক্ষেপ রে বন্ধু। ভাই বোন কিছুই নাই, শুধু একাই একটি সন্তান, একাই আমার মার গর্ভের থেকে আমি একাই হাবিবুর রহমান, একটি ছেলে মাত্র। কিন্তু রে বন্ধু, তিন মাস মাত্র আমার বয়স, এমন ছোট নাই দাদা, তিনটা মাস মাত্র আমার, এক মাস দুই মাস তিন মাস, তিন মাসের সন্তান হাবিবুর রহমান আমার মার গর্ভের থেকে আসার লগে লগে রে বন্ধু, জীবনের মধ্যে এটাই আমার আক্ষে। আপনাদের কাছে এই কথাটা বলার কারণ হলো, একটু দোয়া করবেন আমার বাবার জন্য, তিন মাস বয়সের সময় আমার বাবা মরে যা, জীবনের মধ্যে কোনোদিনই হাবিবুর রহমান বাবা ডাক্তার দিতে পারে নাই। আপনাদের বহুতেরও ভাই আছে, এ বন্ধু
ভাই বলা জিনিসটা আমার নাই, আপনাদের বহুতের ভয় আছে, বোন বলা জিনিসটা আমি হবিবুর রহমানের নাই। একমাত্র মার দুয়ার বোর করতে আজকে কথা বলে। এই যে দেখেন, দুই দিন আগে মার কাছ থেকে বিদায় নিয়ে যখন আসতেছি রে বাবা, মাকে বললাম মা বাংলাদেশে যাচ্ছি, এত দূরে সফরে যাচ্ছি, মা আমাকে বিদায় দিলেন, চোখের মানে সারিয়া কেঁদে কেঁদে বিদায় দিলেন, কিন্তু আসার সময় মনে পড়ে গেল যদি গুণাগার হবিবুর রহমানের বাবা থাকতো রে, একবার হলেও আমি বাবা ডাক্তার দিয়ে আসতে পারতাম। একমাত্র মা জননী কষ্ট করে আমি গুণাগারে লেখাপড়া করাইছে। আপনারা বলেন যার বাইবেল কিছুই থাকে না, মা কেমন কষ্ট করে লেখাপড়া করান। আলিমুল আমা আছে আজকে হাজার হাজার মানুষের সামনে, আমি বলতেছি রে বাবা জীবনের মধ্যে বাবা ডাক্তার আমি দিতে পারে নাই, তিন মাস তো বাবা মরে গেছে, কত মানুষকে বাবা ডাকলাম রে, আপন বাবা মতো লাগে না রে বাবা। এই জন্যই বাবা মারু আজ আমি করতে পারি না। মাকে বললাম মা একটু দোয়া করেন, কাবা ঘর তল করবো। রাত্রির বেলা মা দোয়া করে বলল, আল্লাহ আমার ছেলে হাবিবুর রহমান রে কাবা ঘর তপ করাইয়া দাও। ওই বছরে আমি আল্লাহর কাবা ঘর তপ করে আসলাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার বাবার জন্য দোয়া করবেন, জীবনের মধ্যে আমি কোনোদিন হাবিবুর রহমানের বাবা ডাক্তার দিতে পারি নাই রে বন্ধু। মুসাফির হয়ে আপনাদের কাছে আমি দোয়ার পাচ্ছি, তিন মাসের সন্তান ওই টাইমে বাবা মরে গেছে, আর এই মসজিদের ভিতরে যার মা নাই বাবা নাই, সে যুবক সে মুরব্বি সে আলিম ওলামা বুঝতে পারে রে বাবা মা কেমন জিনিস। ডেইলি একদিনের সফর দুই দিনের সফর যখন চলে যায়, মা কল করে বলে হাবিবুর রহমান কেমন আছো, কথাটা বলার লগে লগে ফোনটা কেটে দেওয়ার লগে লগে মনে পড়ে রে যদি আমার বাপ জানতো, বাবাও তো একবার বলে জিজ্ঞাস করতো হাবিবুর রহমান কেমন আছো। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, যাদের মা নাই বাবা নাই, প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, বাবাকে মহাব্বত করবেন, বাবাকে খেজমত করবেন, অন্তরের নজরে মহাব্বতের দৃষ্টি দিয়ে যদি কোনো মানুষ বাবা মার চেহারার দিকে তাকাইয়া থাকে, বাবা মাকে দেখে একটি কুবুলিয়াত হজের সব, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইজান, ও মুরব্বি বাবা, ও যুবক, প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন, মাকে খেজমত করবেন, বাবাকে খেজমত করবেন। বাজারের থেকে আপনি কিছু আনছেন, নিজের স্ত্রীর হাতে দিলেন, কিন্তু কোনো সময় আপনি নিজ হাতে আপেলটারে টুকরা করবেন, আপেলটারে দুই টুকরা করবেন, এক টুকরা বাবার মুখে উঠিয়ে দিবেন, এক টুকরা মার মুখে উঠিয়ে দিবেন, আমার আল্লাহ আরো খুশি হয়ে যাবে। কেন বন্ধু, ভালো করে জানি রাখো, আলিম হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যত বড় ব্যক্তি তুমি হও না কেন, তোমার মার অবদান থাকা লাগবে, তোমার বাবার অবদান থাকা লাগবে। কারণ বাবা মা যদি কোনো বাবা মা সন্তানের জন্য যদি দুই হাত তুলে দোয়া করে আল্লাহ ও আমার মাবুদ আমার ছেলেকে আলিম বানায়া দাও, আমার ছেলেকে তুমি ওলি বানায়া দাও, ও বন্ধু দোয়া করতে দেরি, আবার আল্লাহ কবুল করতে দেরি করে না। সম্মানীয় ভাইয়ারা, আমার এই জন্যই প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন, বাবা মার খিদমত করবেন, বাবা মাকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। যুবককে আমি অনুরোধ করব, হাত তুলে আমার আল্লাহকে দেখায় দিবসকে আমরা প্রত্যেকে বাবা মার খিদমত করব, বাবা মাকে মহাব্বত করব, আদর করব। কে কে আছেন মন্দে একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন, নারাই থাকবে, নারাই থাকবে, আয় আল্লাহ এই হাতকে তুমি কবুল করে নাও,
আল্লাহ এই হাতকে তুমি কবুল করো, আল্লাহ এই হাতকে তুমি কবুল করো, আল্লাহ প্রত্যেকের হাতের মধ্যে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ গো যে ওইকে যেই সময়ের মধ্যে বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউই কেউ হবে না, ওই সময় গো আল্লাহ প্রত্যেকটি মানুষের ডান হাতে তুমি আমল নামা দান করে দিও, লা ইলাহা জোরে লা ইলাহা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরের মধ্যে যখন গেছিলেন মহিলার সাথে সাক্ষাৎ হওয়ার পর হযরতে উমর ফারুক সাহাবার সাথে নিয়ে বললেন সাহাবা যাও 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 জন্মভূমি জায়গা মক্কার দিকে রওনা হয়ে যায়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বন্ধুগণ মহিলার কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা হয়ে গেলেন কোথায়। এবার হযরতে উমর ফারুক মনে মনে ভাবলেন ঠিক আছে, মহিলাও দেখি আল্লাহরে ভয় করে, মহিলার প্রতি আল্লাহর ভয় আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে। কিন্তু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন এবার আমি চলব রাখালের কাছে যাব গো, রাখালরা কেমন করে আমার আল্লাহরে ভয় করে, রাখালের ভিতরে ইমান কতটুক আছে, রাখাল কোরআনের কতটুক বিশ্বাস করে, ওই রাখাল উর্দুম্বা বেড়া বকরি রাখালের কাছে হযরত উমর ফারুক দাদা রওনা হয়ে গেলেন। কিন্তু দাদা রাখালরাও চিনতে পারে না তিনি যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এবার কোথায় গেলে কথা কন জোরে আপনারা, এমনি আপনাদের ভাষা কত কষ্ট করে বলতাছি, অসমে আজকাল দিয়ে একটু বুঝি না বাবা। রাখালের কাছে গেছে বেড়া বকরি উর্দুম্বা, রাখাল তো আপনারা বুঝেন তো না, গরু রাখাল আমাদের ভাষায় গরু রাখাল, আর ওইখানে হলো বেড়া বকরি উর্দুম্বার রাখাল। রাখালের কাছে হযরত উমর গিয়া হযরত উমর কাছে গিয়া বলতেছেন, কিন্তু রাখাল দেখতেছে একটা প্রতীক মানে একটা লোক দাঁড়ায় রয়েছে হযরত উমর ইন্টারভিউ নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য যে গেছে, যে দেখলাম মহিলা মাশাআল্লাহ, মহিলা তো আল্লাহরে বিশ্বাস করলো, কোরআন মোতাবেক চলে, মহিলার প্রতি বিশ্বাস, রাখালের অবস্থা কি? রাখালের কাছে গিয়া আইরা এক রাখালরে ডাক দিছে, রাখাল হযরতে উমর ডাকতে বললেন রাখাল আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। কিন্তু রাখাল তো চিনতে পারে নাই তিনি যে উমর, জানে কি ভালো কথা কয় না, জানে রাখাল চিনতে পারে নাই তিনি উমর। রাখালে বললেন পতি কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কি বলছেন? বলে এক গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখালের ডাক দিয়া বললেন পতি আপনি যে ছাগলগুলি দেখতেছেন, আপনি যে বকরিগুলি দেখতেছেন, এই বকরিগুলির মালিক আমরা ন, এই বকরিগুলি যে দেখতেছেন এই বকরির মালিক আমরা নই, কেমন করে দুধ দিব? হযরতে উমর বলতেছেন বকরির মালিক যে তুমি নই সেটাও আমি জানি, মালিক যে তুমি না এটা আমি জানি, তবে একটা কাজ করা কলে কি কাজ কলে, তোমার মালিককে দেখবে না, তোমার মালিককে জানবেও না, এক গ্লাস বকরি, এক গ্লাস বকরির দুধের ব্যবস্থা আমার কাছে করে নাও, একটা বকরি আমার কাছে বিক্রি করে না। ঘটনাটা আসলো ইন্টারভিউ, রাখালের রাগ উঠে গেল রে বন্ধু, রাখাল ডাক দিয়া বললেন পতি আপনি বলছেন একটা বকরি আপনার কাছে বিক্রি করে নেব, আপনি কি জানেন না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে উমর, আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম উমর, যদি জানতে পারে বডির থেকে মাথা আলাদা হয়ে যাবে।
হযরত উমর যদি এখন কয় যে আমার নাম উমর, তাহলে রাখাল কি কল? আপদ বিপদ আলে আপনাদের এলাকায় কোন দোয়া পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, এটা তো কুনতু মিনাজ জালিমিন। তুফান যদি আহে, তুফান কোনা তুফান, তুফান আলে এই দোয়া পড়ে, ঘরের টিঙ্গের চালনি লেগে পড়ে পড়ে না, হুদা কুনতু জালিমিন কয়। ফ্যাক্টটা পড়ে না তো, কয় না তো, আদাব থেকে শুরু করে। কারণ কি জানেন, মানুষ বর্তমানে যে বাটপার যে সিটা, বাবা রে বাবা, আল্লাহর সাথে দুকামি লাগাই দেয়। গাছের আগায় উঠছে, আগা কর না আপনারা, গাছের আগায় উঠতে হেরা আন্তাজ করতে পারছে না। মানে এক যুবক গাছের আগা তুলছে, আন্তাজ করতে পারছে না, হঠাৎ করে উঠটা নিচের দিকে চায় দেখে বহুত উঁচা তুলছে, এখন তো বয় খেয়ে গেছে। ওইখান থেকে আল্লাহ আমার সহি সালামত নামাইলে এক জোড়া গরু কুরবানি দেবে, কথা কয় না? আল্লাহ আমার নামাও, এক জোড়া গরু কুরবানি দেন। আস্তে আস্তে আদা তুরি নামছে, নামে কো আল্লাহ একটা দিলে হইতো না? কয়ডা কথা কয় না? কয়ডা উরফের থেকে আদা তুরি আইছে তো, আদা তুরি আয় কো আল্লাহ একটা দিলে হইতো না? পরে আস্তে আস্তে করে নিচে নামে শৈলার জাহির দেখো, আল্লাহ না দিলে কিরো বাটা বাটপারে লাগাই দে, সিটারে লাগাই দে, আল্লাহর সাথে দোকান। এইসব দুকামি চালাকিরি করে লাভ নাই, কারণ আল্লাহর কোরআনে আয়াতে কয় মাকার ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরিন। আমি আগেই বলছি, বিস্তারিত আলোচনা করলে বহুত লাম্প হয়ে যায়, আমি সংক্ষেপে খালি একটু টুহা টুহা দেয়া যাইতেছে।